হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সীতাঞ্জ ব্লগ। এই ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, মনটা একটু যেন ফুচকা ফুচকা করছে, তাই আমি চিকু আর চিকুর পাপা যাচ্ছি একটু ফুচকা খেতে। ওই আমাদের একটু সামনেই ব্রিজ আছে, ওই ব্রিজের ওখানে। তো চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমার? চলো ফুচকা খেতে যাবে না, আমি আর চিকু পাপা যাবো ফুচকা খেতে, তাই তো? আমরা ফুচকা খেয়ে আসি, চলো। ফুচকা জামা কোনটা? চিকুর অনেক বায়না মিটিয়ে তারপরে শেষ পর্যন্ত আসলাম ফুচকা খেতে। তো আর ও বাড়ি থেকে বলে এসছে কালার পেপার নেবে, তো আমি বলেছি ঠিক আছে তোকে কালার পেপার এনে দেব, তো চ তাহলে। সের জন্যই এসছে। তো যাই হোক, দেখো দোকানের দিকে যাচ্ছে কালার পেপার কিনতে। তো এখানে তো পাওয়া যায় না, তবুও ওর পাপা নিয়ে গেল, জিজ্ঞাসা করলো, তো বলছে নেই এখানে। তো এই দোকানটা চিকুর পাপার এক বন্ধুর দোকান, তো চিকুকে দেখে একটা কেক দিল। তো আমরা এখন ফুচকার দোকানে চলে এসেছি, এখন ফুচকা খাবো। চিকুকে নিয়ে ভেতরে যাওয়া হলো, চিকু বসবে ওখানে, ও তো বলেছে খাবে না, তো তার জন্য ওকে কেক দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমি খেয়ে নেবো ফুচকা। জানো তো কতদিন পর ফুচকা খাবো। উফ, মনটা যে কেমন করছিল, ফুচকা ফুচকা করছিল। শুধু আসামে থাকাকালীন তো ফুচকার দোকান আমি দেখিনি, একটা মেলায় গিয়েছিলাম, ওই মেলাতে ছিল, কিন্তু সেই মোটা মোটা কেমন ফুচকাগুলো, এরকম পাতলা সফট ফুচকা পাওয়া যায় না। তো এখানে খেয়ে তো বেশ মজা লাগছিল, আর টেস্ট হয়েছিল খুব সুন্দর হয়েছিল, জলটাও খুব সুন্দর হয়েছিল, মানে ফুচকা মোটমাট সব কিছুই খুব সুন্দর ছিল। আসামে ওই ফুচকাগুলোই 10 টাকায় 3টে দিত, আর এখানে দেখো আমাদের এখানে 10 টাকায় 7টা দিচ্ছে, আর খেতেও কত টেস্টি। আর আমার খাওয়া হয়ে গেছে, আমি মাত্র 20 টাকার খেয়েছি, আর এখন চিকুর পাপা খাচ্ছে। আর এখানে তো চিকু বসে বসে বলছে, আমি বলছি বাবা খাবে একটু খা, এটা হচ্ছে চাটনি ফুচকা। তখন বলছে হ্যাঁ খাবো, খিদে পেয়েছে, পেট দেখাচ্ছিল। ওই দেখো চিকু দেখাচ্ছে ইয়ামি হয়েছে। তো এতক্ষণ খাচ্ছিল না, এখন ঝাল ঝাল কিন্তু তবুও খাচ্ছে, দেখো। তো আমি বলছি জল খাবি, বলে না না জল খাবো না। আসামে থাকাকালীন চিকু ফুচকা খেতে তো ভালোবাসে, তো বলতো মা আমাকে ফুচকা এনে দাও, ফুচকা খাবো। তারপর কি করতাম, ওই মোটা মোটা ফুচকাগুলোই বাড়িতে বানিয়ে দিতাম যখন খেতে ইচ্ছে করতো। ও আমার মতো ফুচকা খেতে খুব ভালোবাসে। তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো এখন একটু বসে বসে ওই আন্টিটার সাথে কথা বলছিলাম, চিকু সম্পর্কে বলছিল যে ও কি কিছু খায় না নাকি। আমি বলছি না একদমই খেতে চায় না, কি বলবো কিচ্ছু খায় না, জোর করে করে খাওয়াতে হয়, এই কথা বলছিলাম। তারপর এখন বাড়ির দিকে রওনা দেবো, টাটা।